অকুলদরিয়ায় জিম্মি বুকের ধন, আর কি দেখা মিলবে? জাহাজ এমভি আবদুল্লার প্রধান প্রকৌশলী আবু সাইদ মোহাম্মদ সাইদুজ্জামানের পরিবারের প্রশ্ন আর উৎকণ্ঠা এখন একটাই। সাইদুজ্জামানের বাড়ি নগর শহরের শাহী মসজিদ এলাকায়। খবর শোনার পর থেকেই ছেলের ছবি বুকে চেপে হতভাগ বাবা মা আর প্রিয়তমা স্ত্রী। এই খবর পাওয়ার পর থেকে আমরা সমস্ত রাত, আমরা গোটা পরিবার ঘুমাতে পারিনি, সমস্ত রাত আল্লাহর মেহরবানি কামনা করেছি, আল্লাহ তারা ভালো জানেন। সর্বশেষ 3:30 একটা কথা হয়েছে, তখন ওরা জাহাজে কমান নিয়ে নিচ্ছে, কিন্তু ওদের শুনে কোনো খাবার দাবার করেনি। স্ত্রী মান্না তাহরিনের সাথে কথা হয়েছে জিম্মি সাইদুজ্জামানের। রমজানের এই সময়টাতে সেহরি, ইফতার আর ইবাদতেই কাটছে সময়, তবে জানা নেই ভাগ্যে কী বা লিখা আছে। ওনাদেরকে একটা রুমে রাখা হয়েছে সবাইকে, ইফতারের সময় কিছু সময়ের জন্য তাদেরকে ওয়াশরুম এবং কিছু প্রাথমিক কাজ করার জন্য অল্প সময়ের জন্য রিলিজ করা হয়েছিল। যা মুক্তিপণ ওনারা দাবি করছে ওটা যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে তত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। মা কোহিনুর বেগমের একটি চাওয়া, সন্তানের মুখে মা শব্দটি শুনতে চান সামনে থেকে, উদ্ধারে সহযোগিতা চান সরকারের। আল্লাহ যেন সুস্থভাবে আমার ছেলে এবং অন্যান্য ছেলে, মায়ের ছেলেদের সবাইকে সবার মুখে ভালোভাবে ফিরিয়ে দেন। এই জন্যে প্রধানমন্ত্রীর কাছে এবং কোম্পানির কাছে আমাদের বিনীত অনুরোধ, ওনারা যেন খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা নেন। বাবা মায়ের তিন সন্তানের মেজ ছেলে সাইদুজ্জামান। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।